বারাদারের নেতৃত্বেই হচ্ছে নতুন আফগান সরকার, ঘোষণা আজই। মিয়ানমারের ধন কুবেরের সম্পদ জব্দ করছে যুক্তরাজ্য। বিশ্বে করোনায় একদিনে মৃত্যু 10,653 জন। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবরা খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ আছি আমি নেহরিন মুস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সেনা সরকারকে যারা অস্ত্র ও আর্থিক সহযোগিতা করছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিয়ানমারের ধন কুবের তাই যাই এবং তার মালিকাধীন হুট গ্রুপ অফ কোম্পানিজ এর সব সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে, কারণ তিনি মিয়ানমারে অভ্যুত্থানের নেতাদের হয়ে অস্ত্র কেনায় জড়িত। এছাড়া 2017 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানেও এই বাণিজ্যিক গোষ্ঠীর ভূমিকা ছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব এই বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের জান্তা সরকার দেশটির জনগণের বিরুদ্ধে নৃশংস হামলার বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি, তাই ব্রিটিশ অংশীদারদের নিয়ে জান্তার আর্থিক ও অস্ত্র সরবরাহের বিধিনিষেধ জারি অব্যাহত রাখা হবে। সেনা অভ্যুত্থানের পর এর আগেও মিয়ানমারের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বেই হচ্ছে নতুন আফগান সরকার। শীর্ষ তালেবান নেতারা জানিয়েছে নতুন সরকার ঘোষণার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 15 আগস্ট কাবুলে প্রবেশের 2 সপ্তাহ আর মার্কিন বাহিনী চলে যাওয়ার 3 দিন পর তালেবান সরকারের রূপরেখা চূড়ান্ত হচ্ছে। নেতৃত্বে থাকবেন দলটির সহপ্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং আরেক নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। ইরানের ধাঁচে সরকার গঠন করতে চায় তালেবান। সেক্ষেত্রে সরকারের প্রধান নির্বাহী বারাদার হলেও প্রকৃত ক্ষমতা থাকছে সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার হাতে। তিনি ধর্মীয় বিষয় এবং শরিয়া মোতাবেক শাসন পরিচালনা দেখভাল করবেন। তার নেতৃত্বে তালেবান নেতারা কান্দাহারে 3 দিন ধরে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটু একটু করে স্বাভাবিকতা ফিরছে কাবুলে। দূতাবাস খোলা রাখতে প্রতিশ্রুতি দিয়েছে চীন। ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম আফগানিস্তানে অর্থ স্থানান্তর শুরু করেছে। জাতিসংঘের উদ্যোগে দেশটিতে মানবিক ত্রাণ সহযোগিতার ফ্লাইটও পুনরায় চালু হয়েছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার বিশ্বে করোনা পরিস্থিতি। বিশ্বে করোনায় গত একদিনে মৃত্যু হয়েছে 10,653 জনের, আগের দিনের তুলনায় 160 জন বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,57,373। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 6,78,904 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা 21,99,79,357 ছাড়িয়েছে। তবে আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় 3,500 কম। সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত 4,05,13,018 জন, মৃত্যু হয়েছে 6,62,853 জনের। গত একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে 1,565 জনের, আক্রান্ত হয়েছে 1,77,568 জনের। দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোতে গত একদিনের মৃত্যু হয়েছে 1,177 জনে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া। রাশিয়ায় গত একদিনের মৃত্যু হয়েছে 798 জনে। এর পরের অবস্থানে থাকা ইটালিতে মৃত্যু হয়েছে 776 জনের। ভারতের করোনা পরিস্থিতি বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমলেও এখনও 45,000 ঘরে রয়েছে ভারতের করোনার দৈনিক সংক্রমণ। সর্বশেষ হিসাবে আক্রান্ত 45,352 জন। এ পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা 3,29,03,289, কমেছে মৃত্যুও। 24 ঘন্টায় প্রাণহানি 366, মোট প্রাণহানি 4,39,895। একদিনে সক্রিয় রোগী বেড়েছে 10,195, প্রায়
4 লাখের কাছাকাছি দাঁড়িয়েছে মোট সক্রিয় রোগীর সংখ্যা। এ পর্যন্ত টিকা নিয়েছে 67.9 লাখ 59 হাজারের বেশি নাগরিক। নিউজিল্যান্ডের অকল্যান্ডে ছুরি হামলায় আহত হয়েছে অন্তত 6 জন। শুক্রবার দুপুরের অকল্যান্ডের একটি সুপার মার্কেটে এই হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। একে একটি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসেন্ডে আর্ডেন। তিনি বলেন, আইএস এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই কাজ করেই এই ব্যক্তি। হামলাকারীর জাতীয়তা শ্রীলঙ্কা, সে 10 বছর ধরে নিউজিল্যান্ডে বাস করছিল। হামলার মাত্র 7 সেকেন্ডের মধ্যেই তাকে হত্যা করে পুলিশ। এই হামলার জন্য ব্যক্তি দায়ী, কোনো ধর্মীয় বিশ্বাস দায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি পুলিশ। দর্শক, এরপর জানিয়েছি ছোট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। যুক্তরাষ্ট্রে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 45। উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের সমাধানে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিম। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাইক্লোন আইডারের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45। বন্যার কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বুধবারই জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদের মধ্যে 23 জন নিউ জার্সিতে, 14 জন নিউ ইয়র্কে, 5 জন পেনসিলভেনিয়ায় ও বাকিরা মারা গেছেন ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ায়। কোনো কোনো জায়গায় বন্যার পানি তোড়ে বেসমেন্টেও ও গাড়ির ভেতরে অনেকে আটকা পড়েছেন। এই অবস্থার জন্য আবহাওয়া দপ্তরের কঠোর সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। তিনি বলেন, 7.5 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কে মাত্র 1 ঘন্টাতে বৃষ্টি হয়েছে প্রায় 3.5 ইঞ্চি। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকট মোকাবেলায় ঐতিহাসিক বিনিয়োগ দরকার। উত্তর কোরিয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকটের সমাধান করতে দেশটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট কিম জং উন। ক্ষমতাসীন দলের এক পলিট ব্যুরোর বৈঠকে এসব বলেছেন কিম। এ সময় জলবায়ু পরিবর্তনের বিপদও তুলে ধরেন তিনি। গত বছরের টাইফুনে উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ ফসলগুলোর উৎপাদন ব্যাহত হয়। এবছর কয়েক সপ্তাহের খাবারের পর ভারী বৃষ্টিপাতেও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কিম বলছেন, অস্বাভাবিক জলবায়ু পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, তাই খরা ও বন্যা মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি করোনা মহামারী প্রতিরোধেও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন কিম। দেশে করোনা ভাইরাসের বিস্তারের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে, ফলে আমদানি বন্ধ থাকায় সংকটে পড়ছে উত্তর কোরিয়া। নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বের জন্য আর প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে জাপানি গণমাধ্যম NHK টেলিভিশন। করোনা পরিস্থিতি যথাযথভাবে সামাল দিতে ব্যর্থ হওয়ায় সুগার পক্ষে জনসমর্থন 30% নিচে নেমে আসে। এছাড়া করোনা মহামারীর মধ্যে অলিম্পিক আয়োজন করার নিয়েও দেশের ভেতরে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। গত বছর সেপ্টেম্বরে স্বাস্থ্যগত কারণে তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে পদত্যাগ করলে প্রথমে লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ও পরে প্রধানমন্ত্রী হন সুগা। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বারাদারের নেতৃত্বেই হচ্ছে নতুন আফগান সরকার, ঘোষণা আজই। মিয়ানমারে ধন কুবেরের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। বিশ্বে করোনায় একদিনের মৃত্যু 10,653 জন।
যুক্তরাষ্ট্রে বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫। উত্তর কোরিয়ায় খাদ্য সংকটের সমাধানে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিম। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজে ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন স্টার্ট স্পেস এএন এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।